দেখো, প্রথমে এই অঙ্কটা করাচ্ছি, ওই যে তিনের দাঁত, ঠিক আছে? তিনের দাগের অঙ্ক কি বলছে দেখো, 50 গ্রাম হরের একটি মার্বেল 5 মিটার উচ্চতা থেকে একটি অনুভূমিক তলে পড়ছে, মানে উপর থেকে একটা মার্বেল অনুভূমিক তলে পড়ছে, মার্বেল উপর থেকে নিচের দিকে পড়ছে, ঠিক আছে? কত মিটার উচ্চতা থেকে? 5 মিটার উচ্চতা থেকে পড়ছে, 5 মিটার। এটা ড্রপ খেয়ে আবার কি বলছে, 3.2 মিটার উঁচু ধরছে, মানে এই পথে উপরের দিকে উঠবে। এখান থেকে আমরা ধরছি, এদিকটা ছবি আঁকছি, এ উপর থেকে এখান থেকে উপরে উঠছে, কত? 3.2 মিটার। এখানে ভূপৃষ্ঠে যখন স্পর্শ করে, এখানে 1/10 সেকেন্ড স্থায়ী ছিল, এই অংশে 1/10 সেকেন্ড স্থায়ী ছিল। বলছে এক্ষেত্রে প্রযুক্ত বল এবং বলের ঘাত নির্ণয় করো, প্রযুক্ত বল এবং বলের ঘাত। তাহলে এখানে যখন ছিল, এখানে প্রাথমিক বেগ কত ছিল? 0। এই জায়গায় স্পর্শ করার মুহূর্তে বেগটা বের করতে পারবো, স্পর্শ করার মুহূর্তে বেগ ভি। আবার এর ক্ষেত্রে এর ঊর্ধ্বগতির প্রাথমিক বেগটা আমরা বের করতে পারবো ইউ। যখন এখান পর্যন্ত আসবে, এখানে অন্তিম বেগ কত হবে? 0। এখান থেকে ভি বের করব, যার অভিমুখ কোন দিকে? নিচের দিকে। এখানে ইউ বের করব, যার অভিমুখ হচ্ছে উপরের দিকে। তাহলে এক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে প্রথমে কি সমীকরণ লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার -2AS, মাইনাস নয় প্লাস হবে, উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ তো 0, প্লাস 2 ইনটু এটাকে জি, জির মান দেওয়া আছে নিশ্চয়ই, জির মান দেওয়া আছে 10 দেওয়া আছে, জির মান 10 দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে এটাকে 10 লিখলাম, আর সরণটা হচ্ছে 5। তাহলে এখান থেকে ভির মান বেরিয়ে যাবে। এরপর এই সমীকরণ থেকে এখানেও একই রকম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার -2GH করে দিলাম, মাইনাস দিয়ে, কেন উপর দিকে যাচ্ছে মন্দন। তাহলে এখান থেকে ভি 0, ইউর মান ইউ থাকবে, -2 ইনটু জি, তো 10 দেওয়া আছে, ইনটু এটা এইচ হচ্ছে 3.2 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? ইউ। তাহলে এখানে ইউ আর ভি দুটোর অভিমুখটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, অভিমুখটা আলাদা হচ্ছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তাহলে এক্ষেত্রে আমরা কী বার করবো? প্রথমে বলের ঘাত আর ঘাত বল। তাহলে বলের ঘাত, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, মানে এম ইনটু ইউ মাইনাস ভি হয়। তাহলে এখানে ভি মাইনাস ইউ, যেটা বড় হবে ডিফারেন্স আর কি, ইউ আর ভি এ যেটা বড় হবে সেখান থেকে ছোটো মাইনাস করবে, দিলে ভরবেগের পরিবর্তন পেয়ে যাবো, মাইনাস হবে না, ঘরে ভুল বললাম, সমান এম ইনটু ভি প্লাস ইউ। অভিমুখটা আলাদা, আমরা আগেই করেছিলাম, বেগ পরিবর্তন অভিমুখ ডিফারেন্স হলে প্লাস হবে এটা। আর ঘাত বল, এখান থেকে যদি ঘাত বল নির্ণয় করতে বলে, তাহলে ঘাত বল হচ্ছে এম ইনটু ভি প্লাস ইউ বাই টি, সময় দেওয়া আছে, শব্দ আছে, বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। বোঝালো কি বললাম? দেখো পাঁচেরটা দেখো, ওই যে 3 কেজি ভর, 3 কেজি ভরের একটি বস্তু উলম্বভাবে নিচের দিকে পড়ছে, পড়ার সময় একটি মসৃণ কপিকলের উপর দিয়ে একটি অনুভূমিক সুতোর সাহায্যে বাঁধা 2 কেজি ভরের বস্তুকে তো টেনে তুলছে, পতন শুরুর 5 সেকেন্ড পরে সুতো ছিঁড়ে গেল, 2 কেজি বস্তুটি আর কতটি উঠবে? এই অঙ্কটা করছি। তাহলে এখান থেকে দেখো, পাঁচ, এখান থেকে একটা প্রথমে কি বলছে, 3 কেজি ভরের বস্তু নিচের দিকে পড়ছে, তাই তো? 3 কেজি ভরের বস্তু নিচের দিকে পড়ছে, এটা যখন ওপরের দিকে, এ যখন নিচের দিকে নামছে, তখন এ অপর সাইডে একটা 2 কেজি ভরের বস্তুকে উপরের দিকে টেনে তুলছে, একটা 2 কেজি ভরের বস্তুকে উপরের দিকে টেনে তুলছে, মানে এটা উপরের দিকে উঠছে। বলছে এটা যখন গতিশীল হচ্ছে, ধরো এটা পতন শুরুর 5 সেকেন্ড পরে, মানে এ যখন এখান থেকে এখানে এসছে, ধরো এটা 5 সেকেন্ডে এসছে, তারপরে এখানে এসে সুতো ছিঁড়ে গেছে, এখান থেকে এসে সুতো ছিঁড়ে গেছে। বলছে এবার এরাম সুতো ছিঁড়ে যাওয়ার পরে কতটা দূরত্ব অতিক্রম করবে, সুতো ছিঁড়ে যাওয়ার পর কতটা দূরত্ব যাবে? তাহলে এখান থেকে এটা কপিকলের ক্ষেত্রে, কপিকলের ত্বরণ পেয়ে যাবো আমরা, এই যে উলম্ব গতির ক্ষেত্রে, কপিকলের উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ এ সমান এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, সমান এম টু হচ্ছে 3 -2/3+2 × g-এর মান 10 দেওয়া আছে বইতে, সমান এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এ উপরের দিকে গতিশীল আর এ নিচের দিকে নামছে। আমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে যে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এই বস্তুটা উপরের দিকে এ নিচের দিকে কতটা নামছে বা এ কতটা যাচ্ছে, ঠিক আছে? আর সেটা বের করবো না, তার বেগটা বের করবো। তাহলে এই অংশের বেগ কত? 0, প্রাথমিক বেগ। এই অংশের বেগটা বের করবো, এখানে বেগ বের করবো, বেগ ভি বের করবো, 5 সেকেন্ড পরে বের করবো, 5 সেকেন্ড পরে জি মন্দন নিয়ে। তাহলে
सेकेंड पर बेग, 5 सेकेंड पर बेग भि इक्वल्स टू यू प्लस एट, यू एखे जिरो और ए हे दुई और टी हे फाइव, दो पाँचे 10 मीटर पर सेकेंड। तेल यही जगह बेग हे 10 मीटर पर सेकेंड। एखे सूतो छिड़े जाए, एखे सूतो छिड़े जाए, बोलिए सूतो छिड़े जावर पर, एखे बोलिए सूतो छिड़े जावर पर और कतटा पद अतिक्रम कर। तेल सूतो छिड़े जावर पर कतटा पद अतिक्रम कर, जी पद अतिक्रम करूक अंशे जो बेगटा बैर करा तर प्राथमिक बेग दिए एरपर जो ऊपर दिखे उठबे, एरपर कि मंदने जी मंदने उठबे, एरपर जो ऊपर दिखे उठबे जी मंदने, जी मंदने और किछुटा दूरत्व इसे एखाने थेमे जाबे, माने एखाने अंतिम बेग शून्य। तेल एखान थेके एई दूरत्वेर क्षेत्रे एई बिंदुर जे बेगटा सेटा प्राथमिक बेग, जेटा आमरा एक्षुनि बेर करलाम एई दूरत्वेर मध्ये सेटा अंतिम बेग। एखान थेके एई दूरत्वेर मध्ये अंतिम बेगटा होच्छे एई दूरत्वेर मध्ये प्राथमिक बेग, जेटा आमरा एक्षुनि 10 बेर करलाम, एखाने बेगटा होच्छे शून्य और जी मंदने कतटा दूरत्व जाबे सेटा बेर करुक। তাহলে সুতো ছিঁড়ে যাওয়ার পরে তার অতিক্রান্ত দূরত্ব ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বা টু জি এস। তাহলে এখান থেকে ভি তো জিরো, ইউ হচ্ছে 10 হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু, এখানে জি হচ্ছে 9.8 বা 10 যা ধরতে পারি 10 ধরলাম ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়ালস টু 100/2×10 মানে 20, মানে 20×100 মিটার। সুতো ছিঁড়ে যাওয়ার পরে কত পদ অতিক্রম করবে, 5 মিটার পদ অতিক্রম করবে, সুতো ছিঁড়ে যাওয়ার পরে 5 মিটার পদ অতিক্রম করবে। দেখো এই 15 দাগের অঙ্কটা করছি, 100 গ্রাম ভরের একটি বস্তু এ, 400 গ্রাম ভরের আরেকটি বস্তু বি যথাক্রমে 100 সেমি পার সেকেন্ড এবং 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এমনভাবে অগ্রসর হচ্ছে যে এরা পরস্পর কী হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে, সংঘাতের পর যুগ্মভট্টি মানে তারা যুক্ত হয়ে যাওয়ার পরে কোন দিকে যাবে আর 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে এটা করতে হবে তোমাদের। তাহলে এখানে দুটো বস্তু আছে, এ একটা বস্তু যেটা এইদিকে গতিশীল আর একটা বস্তু বি, এরা পরস্পর মুখোমুখি গতিশীল, এভাবে গতিশীল। এর ভর বলেছে, এর ভর বলেছে 100 গ্রাম আর বি এর ভর বলেছে 400 গ্রাম। এ যখন গতিশীল হচ্ছে এইদিকে, এ 100 সেমি পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে আর বি যখন এই দিকে গতিশীল হচ্ছে সে 10 সেমি পার সেকেন্ড বেগে গতিশীল হচ্ছে। এরা আসার পরে মাঝখানে কী হবে, এরা মিশে যাবে, সংঘাত ঘটার সময় যুক্ত হয়ে যাবে, বুঝলে। যুক্ত হয়ে যাওয়ার পরে এরা কোন দিকে গতিশীল হবে এটা মনে রাখবে, যে যার ভরবেগ বেশি সেখান থেকে যার ভরবেগ কম তার দিকে গতিশীল হবে। তাহলে এক্ষেত্রে এ এর ভরবেগ কত, না এর ভরবেগ হচ্ছে 100×100, ঠিক আছে। আর বি এর ভরবেগ কত, না বি এর ভরবেগ হচ্ছে 400×10। তাহলে এখানে কার ভরবেগ বেশি, এর ভরবেগ বেশি, তাহলে এর ভরবেগ বেশি আর বি এর ভরবেগ কম। তাহলে এখানে এর ভরবেগ বেশি যেহেতু আর বি এর ভরবেগ যেহেতু কম, তাই যুগ্ম ভরটি মানে সংঘাতে যুক্ত হয়ে যাওয়ার পরে যুগ্ম ভরটি এ থেকে বি এর দিকে গতিশীল হবে, এ থেকে বি এর দিকে গতিশীল হবে। বোঝা গেল কি বললাম, এর ভরটি বি এর ভরের দিকে গতিশীল হবে, মানে এ থেকে বিয়ের দিকে। এবার এখান থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি বসিয়ে দেবো, দিয়ে এখান থেকে যুগ্ম ভরের মানে বেগটা বের করব। রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্রানুযায়ী, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী তাহলে M1 U1 ধরলাম, মানে এটাকে M1 U1 ধরলাম এর, আর বিটা মাইনাস করে দিলাম, হ্যাঁ M2 U2, কেন এটা একই মুখোমুখি গতিশীল, আমরা প্লাস জানতাম একই সরলরেখায় একই অভিমুখে গতিশীল হলে E1 সমান যুগ্ম ভর মানে M1+M2 আর অন্তিম এটা হচ্ছে ভি বের করব। তাহলে এর ক্ষেত্রে কত, 100×100-400×10=400+100V, এটা সরল করবে এই ভি এর মান 12 করবে, 12 সেমি পার সেকেন্ড, এটা হয়ে গেল একটা। এরা বলছে, অঙ্কটা বলছিল 5-এর দাগ, যে 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান V×10=12×10=120 সেন্টিমিটার।
120 সেন্টিমিটার, বোঝা গেল? 16 নম্বরটা দেখো, 500 কেজি ভরের একটি কামান থেকে 5 কেজি ভরের একটি গোলা অনুভূমিক দিকে 500 মিটার/সেকেন্ড বেগে ছাড়া হলো। কামানের প্রতিক্ষেপকে 9800 নিউটন সমবল দ্বারা প্রতিহত করতে কামানটি কত সময় নেবে এবং কত পথ অতিক্রম করবে? এটা কামান থেকে গুলি ছোড়া হয়েছে, কামান থেকে যখন গুলি ছোড়া হয়েছে তখন কামানের প্রক্ষেপ বেগটা বের করবো আমরা, কামানের প্রক্ষেপ বেগ বের করবো। দেখো কামানের প্রক্ষেপ বেগের রাশিমালা আমরা জানি, কামানের প্রক্ষেপ বেগের রাশিমালা ভি সমান M2V2/M1। এম ভি এটা হচ্ছে কামানের নয়, এটা গুলির ভর আর বেগ। গুলির ভর এখানে গুলির ভর দিয়েছে 5 কেজি আর গুলির বেগ দিয়েছে 500 মিটার/সেকেন্ড, ঠিক আছে, বাই কামানের ভর দিয়েছে 500 সমান তাহলে 5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে প্রক্ষেপ বেগ বা প্রতিক্ষেপ বেগ কামানের। তাহলে এই প্রক্ষেপ বেগ বা প্রতিক্ষেপ বেগ কোন দিকে হবে? পিছনের দিকে। তাহলে এ পিছনের দিকে আসার চেষ্টা করবে, বুঝলে, কত সময়ে স্থির হবে আর কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে মাটির সাহায্যে যুক্ত আছে, তাহলে মাটি এখানে একটা বাধা দিবে, সেই বাধা বলের মান এখানে দিয়েছে 9800 নিউটন। তাহলে এই যে 9800 নিউটন, এই 9800 নিউটন বলটাই এখানে মন্দন সৃষ্টি করবে। তাহলে এখানে কামানের মন্দন, এখানে কামানের মন্দন সমান, কামানের মন্দন সমান 9800/কামানের ভর, এটা এটা কামানের মন্দন। তাহলে এই মন্দন নিয়ে আরও কিছুটা দূরত্ব আসবে, এদের থেমে যাবে, যেখানে থেমে যাবে সেখানে অন্তিম বেগ কত? শূন্য। আর প্রাথমিক বেগটা কোনটা? এটা প্রাথমিক বেগ, এই বিন্দুর বেগটা যেটা এখানে কত পেয়েছি? 5। তাহলে এখান থেকে কত সময় থামবে? যদি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি করি, তাহলে ভি শূন্য, ইউ হচ্ছে 5, মাইনাস এটাই এ, এ হচ্ছে 9800/500×t। তাহলে এখান থেকে টির মান বের করলে একটা সময় পেয়ে যাবো। যদি বলে কত দূরত্ব অতিক্রম করবে, যদি বলে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আমরা কি করতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি 0 আর ইউ কত? 5, তার হোল স্কোয়ার মাইনাস 2×, এর মান হচ্ছে 9800/500×s। তাহলে এখান থেকে কতটা দূরত্ব গিয়ে থেমে যাবে আমরা সেটাও পাবো, কতটা দূরত্ব গিয়ে কামানটা থেমে যাবে সেটাও করতে পারি। বোঝা গেছে কি বললাম? দেখো 17 নম্বর করছি, 17 বলছে, একটি বোমা খাড়াভাবে নিচের দিকে পড়ার সময় তার বেগ হচ্ছে ইউ, যখন বিস্ফোরণ ঘটছে বিস্ফোরণ ঘটার সময় কি হচ্ছে? 2:1 অনুপাতে দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। ভারী খণ্ডটির 2u বেগে খাড়াভাবে নিচের দিকে যাত্রা শুরু করলে হালকা খণ্ডটির বেগের মান এবং অভিমুখ নির্ণয় করতে বলেছে। করছি দেখো, একটা খণ্ড উপর দিকে নিচের দিকে আসছিল, ঠিক আছে, একটা বোমা, বোমার বেগ হচ্ছে ইউ, ইউ বেগে খাড়া নিচের দিকে পড়ছিল, ইউ বেগে খাড়া নিচের দিকে পড়ছিল, এখানে এসে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণ ঘটার পরে সবচেয়ে যেটা বড় খণ্ডটা সেটা সোজা নিচের দিকে এসছে, কত বেগে? 2u বেগে, সোজা নিচের দিকে এসে 2u বেগে। এরা বলছে 2:1 অনুপাতে ভেঙে গেছে, 2:1 অনুপাতে ভেঙেছে বলে আমি ধরে নিলাম এর ভর কত? 2m। আর একটা খণ্ড আছে হালকা খণ্ড, সেটা কোন দিকে যাবে আর কত বেগে যাবে বের করতে বলেছে। আমি ধরলাম হালকা খণ্ডটা এদিকে এসছে, তাহলে হালকা খণ্ডের বেগ কত হবে? ইউ, 2:1, তার বেগ বলেছে কত বের করতে হবে, এটা বের করতে হবে, ভি বের করলাম, ধরলাম এর ভর কত? নিশ্চয়ই এম, 2:m বলে। তাহলে এটা যেহেতু 2m, এটা যেহেতু m, তাহলে এখানে ভর কত হবে? 2m+m সমান হচ্ছে 3m, ধরলাম। তাহলে এটা 3m ভর বিশিষ্ট কণা ইউ বেগে নিচের দিকে আসছিল, তার ভারী খণ্ডটা, এটা ভারী খণ্ড, এটা নিচের দিকে এসছে কত বেগে? 2u বেগে, আর হালকা খণ্ডটা ধরলাম এদিকে এসছে। এই হালকা খণ্ডটার বেগের মান এবং অভিমুখ বের করতে হবে, বোঝা গেছে জিনিসটা কি বললাম? তাহলে এখান থেকে দেখো, এখানে প্রথমে তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি বসে দাও। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী এটার মোট ভরবেগ এ দুটোর মোট ভরবেগের সঙ্গে সমান, তাহলে এর মোট ভরবেগ কত? রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী তাহলে 3m×u প্রাথমিক মোট ভরবেগ সমান, এর ক্ষেত্রে দুটোর গুণফল 2m×2u প্লাস এর ক্ষেত্রে কি? v×m, ঠিক আছে। এটা সরল করে দেখো, v = -u বেরোচ্ছে, তাহলে v = -u কথার অর্থ দেখো, মূল খণ্ডটার বেগ ছিল ইউ, মূল যে বোমাটা তার ভর ছিল ইউ, তাহলে তার বেগ ছিল ইউ, তারই বেগ নিয়ে গতিশীল হবে,
মানে হালকা খণ্ডটা মূল খণ্ডটির বেগ নিয়ে গতিশীল হবে, আবার কোন দিকে গতিশীল হবে, ইউর মাইনাস মানে ইউর অভিমুখ কোন দিকে ছিল, নিচের দিকে, তার বিপরীতে গতিশীল হবে, মানে উপরের দিকে এই হালকা খণ্ডটা এর বিপরীতে গতিশীল হবে, আবার ইউ বেগ নিয়ে, মূল বোমাটির বেগের সমবেগে এবং তার গতির বিপরীত অভিমুখে গতিশীল হবে, মূল খণ্ডটির বেগের সমবেগে বা সমান বেগে এবং তার গতির বিপরীত অভিমুখে গতিশীল হবে, কে গতিশীল হবে, হালকা খণ্ডটি, তাই না? দেখো ১৯ অঙ্কটা করছি, ১৯ অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি একটি মেশিন গান থেকে ৫০ গ্রাম ভরের গুলি ১,০০০ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। ব্যক্তিটি মেশিন গানের গতির বিরুদ্ধে ২০০ নিউটন গড় বল প্রয়োগ করলো, সে প্রতি মিনিটে সর্বোচ্চ কত সংখ্যক গুলি নিক্ষেপ করলো, এটা বের করে, থিওরি বলছি সঙ্গে অঙ্ক করেছি। ধরো মেশিন গান থেকে যে গুলিগুলো বেরোচ্ছে সেই গুলিগুলো এরকম গতিশীল হচ্ছে, ধরো এন সংখ্যক গুলি আছে, এখানে একটা বাধা দেওয়া আছে, এই বাধা আছে এখানে এসে কীভাবে আটকে যাবে, তাহলে প্রতিটা গুলির ভর ধরো এম, প্রতিটা গুলির ভর এম, প্রতিটা গুলির বেগ হচ্ছে ইউ, যখন এখানে এসে আঘাত করছে তখন প্রতিটা গুলির বেগ ভি ইকুয়ালস টু শূন্য, কেন থেমে যাচ্ছে, আমি সময়টা ধরছি টিটা এক সেকেন্ড সময় দিচ্ছি এক সেকেন্ডে, তাহলে এখান থেকে আমরা এখানে যে বাধা, এই মোট বাধাটা দেওয়া আছে, মানে এন সংখ্যক গুলির দ্বারা মোট কত বাধা লাগছে সেটা আমাদের বইতে দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এফ, তাহলে এই এফটা কত, আমরা বলের রাশিমালা কী জানি, বল এফ সমান জানি ভরবেগের পরিবর্তন বাই সময়, তাহলে এম ইন্টু ইউ মাইনাস ভি বাই টি, এটা তো এফের মান, তাহলে এই জায়গায় এই যে অঙ্কটা করছি এর ক্ষেত্রে কত লাগবে, এন সংখ্যক গুলি আছে, এখানে তো কামান থেকে মানে বন্দুক থেকে এন সংখ্যক গুলি নির্গত হচ্ছে, তাহলে এন ইন্টু এটা, এখানে ইউটা লিখলাম কেননা ইউ বড় হবে ভি তো শূন্য হয়ে যাবে, তাহলে এন সংখ্যক গুলির মোট যে ভরবেগের পরিবর্তন সেটাই হচ্ছে এখানে প্রযুক্ত বল, সেটাই হচ্ছে এখানে বাধা, একটা একটা গুলির ভর এম, তার বেগ ইউ, আর অন্তিম বেগ যখন এখানে থেমে গেছে তখন বেগটা হচ্ছে শূন্য, আর সময় কত টি, কেন বেগ দেওয়া আছে যে সাপোজ বেগ দেওয়া আছে তোমার ২০ মিটার/সেকেন্ড, তাহলে ২০ মিটার/সেকেন্ড না কুড়ি নয় ১,০০০ মিটার/সেকেন্ড, তাহলে এক সেকেন্ডে কত দূরত্ব, ১,০০০ মিটার দূরত্ব এক সেকেন্ডে, তাই প্রতি সেকেন্ডে ক্যালকুলেশন করছি, তাহলে এই ফর্মুলাতে যেখানে আমি বসিয়েছি এখানে ভির মান কত হবে শূন্য, এখানে টির মান কত হবে এক সেকেন্ড, তাহলে যদি তাই বসাই তাহলে এফের মান কী পাবো, এম এন ইউ, এফের মান এম এন ইউ, এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, এমসিকিউ থাকে। এবার এটা সেকেন্ডে, আমাদের বইতে যে অঙ্কটা দেওয়া আছে যেটা আমি বললাম তোমাদের ১৮ দাগ ১৯ দাগ, তাহলে এখানে কী করবো আমরা, এই সমীকরণে কার মান বের করবো, কত সংখ্যক গুলি নির্গত হবে, কিন্তু আমাদের অঙ্ক বলেছে প্রতি মিনিটে, তাহলে এখান থেকে আমরা এন এর মান বের করবো, এন এর মান সেটা কিসে বেরোবে, সেকেন্ডে, এবার প্রতি মিনিটে বলেছে বলে এই এন এর মানকে কত দিয়ে গুণ করবো, ৬০ দিয়ে গুণ করবো, দিলে অ্যান্সার পেয়ে যাবো, মূল ফর্মুলা হচ্ছে এটা, তাহলে প্রতিটা গুলির ভর এম বেগ ইউ এরা এক সেকেন্ড পরে আসবে, দিয়ে এখানে কোথায় আঘাত করবে, দেওয়ালে, দিয়ে থেমে যাবে, প্রতিটা গুলির ক্ষেত্রে থেমে যাচ্ছে মানে তার অন্তিম বেগ শূন্য, তাহলে একটা একটা কণার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত, এম ইন্টু ইউ মাইনাস ভি বাই টি, আর এন সংখ্যক কণার ক্ষেত্রে ইন্টু এন, সেটা যে প্রযুক্ত বল বাধা, এখানে এফের মানটা দেওয়া আছে, দিলে আমরা কী পাবো, মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো, মান বসালাম না আমি, শুধু থিওরিটা বুঝিয়ে দিলাম, মান বসাইনি শুধু থিওরিটা বুঝিয়ে দিলাম। দেখো ২২ অঙ্ক বলে ১০ কেজি ভরের একটি বস্তু এ আছে, সেটার ভেক্টর অনুযায়ী বেগ দেওয়া আছে, আবার যাওয়ার সময় তারা ২০ কেজি ভরের আরেকটি বস্তুকে যার ইউটু বেগ দেওয়া আছে সংঘাত ঘটছে, অস্থিতিস্থাপক সংঘাত, পরস্পরের সঙ্গে আটকে গেল, তাহলে এক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘাত ঘটলেও বস্তু দুটি এ বি দুটি একই দিকে গতিশীল ছিল, সংঘাতের পরে তারা আটকে গেছে, এবার বলছে সংঘর্ষের পরে এ বি এর বেগ নির্ণয় করো, এ বি এর বেগ, দেখো এক্ষেত্রে একটা বস্তু আছে ১০ কেজি ভরের, সেই দিকে যাচ্ছে, তার বেগ কত আছে, তার বেগ ই১ ভেক্টর, ই১ ভেক্টরের মান বসাতে পারি আমরা, i ক্যাপ প্লাস ৪j ক্যাপ i ক্যাপ প্লাস ৪j ক্যাপ মাইনাস ৬k ক্যাপ, আর একটা বস্তু আছে তোমার হচ্ছে ইউটু ২০ কেজি ভরের, ২০ কেজি ভরের বস্তু, সেও যাচ্ছে কত বেগে, ইউটু বেগে, যার বেগ হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ,
বলছে এরা অস্থিতিস্থাপক সংঘাত ঘটেছে, সংঘাতের পরে এরা পরস্পর কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, মানে দুটো পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখন তার ভর কত হবে, 10 + 20 মানে 30 কেজি, এর বেগটা নির্ণয় করতে বলেছে, ভি ভেক্টর বেগ। ইজিলি করা যাবে, মানে M1U1, ধরো এর ভর M1, এর ভর M2, তাহলে M1U1 প্লাস M2U2 সমান 30 × V, মানে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1 প্লাস M2 হোল × V। তাহলে এখান থেকে ভির মান পেয়ে যাবো, মানে M1 এর মান 10 বসবে, ইন্টু E1 এর মান হচ্ছে আই ক্যাপ, ভেক্টর দিতে পারি আই ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ প্লাস 20 × U2 হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক লিখেছি, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, হ্যাঁ, সমান M1 প্লাস M2 মানে 30 × V ভেক্টর। দিলে এখানে V ভেক্টরের মানটা পাবো, এটাই অ্যান্সার। বুঝেছি কি বললাম?